हाय फ्रेंड्स, आशा करी सकल घेनामी बंधुरा भालो आछेन। सबार चाष भालो भावेई होच्छे, विशेष करे घेनामी बंधुरा आमाके घेनामी टेक्निशियन हिसाबे चेनेन। आमी आपनादेर घेनामी संक्रांत अनेक टिप्स भिडियोर माध्यमे आपनादेरके पौंछे दिएछि। आजकेर आमी आमार घेनामी चाष संक्रांत 9 नम्बर भिडियो रिलीज करार जन्य आपनादेर सामने उपस्थित होयेछि। हाँ बंधुरा, जारा घेनामी चाष करछेन, जारा घेनामी चाष शिखते आग्रही, तारा ई भिडियोगुलो देखुन, यूट्यूब चैनलटी सबसक्राइब करुन, चाष करुन, चाष शिखुन, लाभवान हन। तो आजकेर आमार ए 9 नम्बर भिडियोते एमन किछु शेयर करते चलेछि जेटा घेनामी कल्चारेर क्षेत्रे एकान्त जेने रखा प्रयोजन। जेमन आमाके अनेकेई फोन करे, स्यार स्टकिंग एर परे छोटो माछेर कतक्षण एरिएशन देव बा एरिएशन किभाबे देवा उचित, তাই আজকের আমি আলোচনা করব তাদেরই জন্য এরিয়েশন শিডিউল। অনেকেই ফোন করেন যে স্যার কত গ্রামের মাছ কতদিন পর পর মোল্টিং করে। আমি তাদের জন্য আজকের মোল্টিং পিরিয়ড ডিটেইলসে আলোচনা করব এবং কত দিনের মাছ কত গ্রাম হওয়া উচিত, অর্থাৎ গ্রোথ রেশিওটা নিয়েও আলোচনা করব আপনাদের সামনে। এছাড়াও আরেকটি বিষয়, অনেক ভেনামী বন্ধুরা চিন্তিত থাকে বা টেনশনে পড়ে যায়, সেটা কি? সেটা হলো স্টকিং এর আগের মুহূর্তে বা স্টকিং এর আগে এবং স্টকিং এর পরে হঠাৎ করে প্ল্যাঙ্কটন ক্র্যাশ করে যায়, তাতে অনেক ভেনামী বন্ধুরা চিন্তায় পড়ে যায়। কোনো চিন্তা নাই, প্ল্যাঙ্কটন ক্র্যাশ করলে স্টকিং এর আগে বা পরে কি করতে হবে সেটা নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য আজকে 9 নম্বর ভিডিও রিলিজ করতে চলেছি। আসুন বন্ধুরা আমরা ধাপে ধাপে এবার এগোতে থাকি। প্রথমত যে সমস্ত চাষি ভাই চিন্তিত থাকেন, স্টকিং এর আগে যদি প্ল্যাঙ্কটন ক্র্যাশ করেন কি করবেন? কোনো চিন্তা নাই, প্ল্যাঙ্কটন যদি স্টকিং এর আগে ক্র্যাশ করে যায় সঙ্গে সঙ্গে আপনারা চেনিং করুন, ডলোমাইট দিন, এরিয়েশন চালান, পারলে একটু পিএস জাতীয় সুপার পিএস দিয়ে দিন অথবা একটু গ্যাস পাউডার দিয়ে পুনরায় আপনারা স্টকিং করুন, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে অনেকে মাছ ছাড়ার পরের দিনই যেদিন স্টকিং করলো তার 24 ঘন্টা বা 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে প্ল্যাঙ্কটন ক্র্যাশ করে যায়, পুকুরটা পুরো সাদা হয়ে যায় ও টপ থেকে বটম পর্যন্ত সানলাইট পাস করে বা পরিষ্কার সাদা দেখা যায়, তখন অনেকে চিন্তা করে থাকে। দেখুন, অনেক সময় প্ল্যাঙ্কটন ক্র্যাশ না করলেও টপ টু বটম পরিষ্কার দেখা যায় বা সানলাইট পাস করে, তার কারণ কি জানেন? যখন আপনি 8 বা 7 PL-এর মাছ, 7 to 8-9 PL-এর মাছ যখন আপনি স্টকিং করছেন তখন তাদের খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। আপনি স্টকিংয়ের আগে যে প্ল্যাঙ্কটনটা তৈরি করেছেন সেই প্ল্যাঙ্কটনটা তারা খায়। প্রথম 2-3 দিন তারা শুধু প্ল্যাঙ্কটনই খায়। প্ল্যাঙ্কটন খাওয়ার জন্য পুরো পুকুরের প্ল্যাঙ্কটন খেয়ে নেওয়ার ফলে জলটা অত্যধিক সাদা লাগে বা ওপর থেকে সানলাইট পাস করার একটা চান্স থাকে বা ওপর থেকে পুকুরটার তলা পর্যন্ত দেখা যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি প্রথম 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে এমন ঘটনা ঘটে থাকে? তাহলে বন্ধুরা, যখন আপনারা দিনের বেলা এরিয়েশন চালাচ্ছেন সেই এরিয়েশনের পিছনে আলতো করে পা বুলিয়ে বা হাত বুলিয়ে জলটাকে ঘোলা করে দিন,
তাতে কোনো অসুবিধা হবে না। অনেকেই বলে যে 24 ঘন্টা বা 72 ঘন্টার পরে পুকুরে নামা ঠিক হবে না, এটাও ঠিক, কিন্তু যদি বটম পর্যন্ত পুরো দৃশ্যমান হয় বা দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে পুকুরে নেমে এরিয়েশনের পিছনে হালকা করে সেটাকে ঘোলা করে দিতে হবে, যাতে সানলাইটটা না পাস করে বা প্ল্যাঙ্কটন আবার তৈরি হয়ে যায়। এইভাবে 72 ঘন্টা পরে আপনি চতুর্থ দিন বা পঞ্চম দিনে রাত 9টার সময় জুস দিন, হালকা ডলোমাইট দিন, দিয়ে প্ল্যাঙ্কটনটাকে নিয়ে আসুন, কোনো অসুবিধা হবে না। তাছাড়াও আপনারা পিএইচ স্টেবল করার জন্য পিএইচ ফিক্সার ইউজ করতে পারেন। এইভাবে আপনারা এগিয়ে চলুন, দেখবেন আপনারা লাভবান হবেন। এবারে আসি আমাদের মূল বক্তব্যে বা মূল বিষয়ে। আমরা স্টকিংয়ের আগে বা স্টকিংয়ের পরে পর্যন্ত কিভাবে এরিয়েশন দেব বা কতক্ষণ এরিয়েশন দেব, অর্থাৎ এরিয়েশন শিডিউল, এই এরিয়েশন শিডিউল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরিয়েশন শিডিউল পন্ড প্রিপারেশনের প্রথম 15 দিন প্রতিদিন 5 ঘন্টা করে এরিয়েশন দেবেন। ফার্স্ট মান্থ আফটার স্টকিং 8 আওয়ার্স পার ডে, সেকেন্ড মান্থ 10 আওয়ার্স পার ডে, থার্ড মান্থ 16 আওয়ার পার ডে, ফোর্থ অ্যান্ড ফিফথ মান্থ 18 আওয়ার পার ডে এরিয়েশন দেওয়া উচিত। ধরুন আপনি স্টকিং করলেন, ডিওসি ওয়ানে কীভাবে এরিয়েশন দেবেন বা ডিওসি টুতে কীভাবে এরিয়েশন দেবেন। ডিওসি ওয়ানে আপনি স্টকিং করার পরে ডিওসি টুতে মিনিমাম যদি 4 থেকে 5টা মিল ফিড দেন, ডিওসি টুতে যদি আপনি 5টা মিল ফিড দেন, তার আগে ফিডিংয়ের আগে আধা ঘন্টা করে এরিয়েশন দেবেন, সারা দিনে আপনার হয়ে গেল 2 ঘন্টা, এবং রাতে আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এরিয়েশন দেওয়া দরকার। লাস্ট মিল আপনি ধরুন শেষ করলেন সন্ধ্যা 6টায়, আপনি এরিয়েশন শুরু করুন 8টা থেকে 10টা, 2 ঘন্টা, 12টা থেকে 1টা, 3 ঘন্টা, এবারে আপনি চলে যান 2টো থেকে 5টা, এই 3 ঘন্টা, এই 6 ঘন্টা আপনি রাতে এরিয়েশন দিন আর দিনের বেলা দিন 2 ঘন্টা। এই রেশিওতে আপনি আপ টু 20 দিন 25 দিন দেখুন, ট্রেতে মাছ দেখার পরে এরিয়েশন বাড়াতে পারেন, নাহলে ওইভাবেই প্রথম মাস 6 থেকে 8 ঘন্টা আপনি এরিয়েশন দিন। সেকেন্ড মান্থ দিনের এরিয়েশন তো ঠিকই আছে, খাওয়ার আগে যেমন ফিডিংয়ের পরে 2 ঘন্টা খাওয়ার টাইম তাকে দিতে হয় সেটা দেবেন, তারপর আধা ঘন্টা এরিয়েশন দেবেন, এবং রাতের গ্যাপটাকে আপনি বাড়িয়ে যাবেন, আগে যেমন দিচ্ছিলেন 8 ঘন্টা, তারপরে 2 ঘন্টা বাড়িয়ে দিন। এইভাবে অ্যাডজাস্ট করে আপনারা এরিয়েশন দিন। এরিয়েশনে কার্পণ্য করবেন না, কতগুলো ফ্যান লাগাতে হয়, কতটা স্টকিংয়ের জন্য সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, এরিয়েশন প্রসেস ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যদি আপনারা ভুলে যান ভিডিওটি দেখে নিতে পারেন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা স্টকিংয়ের আগে পরে প্ল্যাঙ্কটন ক্র্যাশ করলে কী করব তার ট্রিটমেন্ট শিখে নিলাম এরিয়েশন শিডিউল। এবারে আসছি মোল্টিং পিরিয়ড। অনেকে চিন্তায় থাকে যে মোল্টিং কবে হবে, আমি বুঝতে পারছি না কিভাবে প্রোবায়োটিক ইউজ করব, কিভাবে মিনারেল লাইম ইউজ করব, ফিড ডিক্রিজ করব, অনেক কিছু মোল্টিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে। তাদের জন্য বন্ধুরা আপনারা লিখে নিন বা মনে রাখুন, মাছ যখন প্রথম 2 থেকে 5 গ্রাম হয় বা 2 থেকে 5 গ্রাম পর্যন্ত মাছ প্রতি 7 দিনে মোল্টিং করে, 6 থেকে 9 গ্রামের মাছ 7 থেকে 8 দিনে মোল্টিং করে, এবং 10 থেকে 15 গ্রামের মাছ 9 থেকে 10 দিনে, 16 থেকে 22 গ্রামের মাছ 12 থেকে 13 দিনে, এবং 23 থেকে 30 গ্রামের মাছ কিন্তু 16 দিন বা 14 থেকে 16 দিনের মধ্যে মোল্টিং করে। তাহলে বন্ধুরা আরও একবার বলে নিই,
দুই থেকে পাঁচ গ্রামের মাছ 7 দিন অন্তর, 6 থেকে 9 গ্রামের মাছ 7 থেকে 8 দিন অন্তর, 10 থেকে 15 গ্রামের মাছ 9 থেকে 10 দিন অন্তর, 16 থেকে 22 গ্রামের মাছ 12 থেকে 13 দিন অন্তর এবং 22 থেকে 30 গ্রামের মাছ 14 থেকে 16 দিন অন্তর কিন্তু মোল্টিং করে। আপনারা এই মোল্টিং পিরিয়ডটা যথাযথ খেয়াল রাখবেন বা অবজার্ভ করবেন, সেই অনুসারে তাদের অক্সিজেন দিন, ফিড ডিক্রিজ করুন, কারণ ওই সময় মাছটা উইক থাকে, খাওয়ার প্রবণতা কম থাকে, মাছটা ট্রেশ হয়ে যায়, তাকে যথোপযুক্ত অক্সিজেন দিতে হয়। তো এইভাবে আপনারা ভেনামি চাষ করুন, এগিয়ে চলুন, কোনো রকম সমস্যা হলে আমাকে জানান, কারণ আমি এই পদ্ধতিগুলোকে অবলম্বন করে বছরের পর বছর বিভিন্ন চাষিকে বা অনেক চাষিকে সফলতা দিয়েছি। তাই আপনাদের ফোন আসে, আপনাদের রিকোয়েস্টেই, আপনাদের স্বার্থেই এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমি আগ্রহী হই। এরপরে বন্ধুরা, অনেকেই টেনশানে থাকে যে মাছ কত দিনে কত গ্রাম হয়, সেটা আমরা অনেক সময় ভুলে যাই বা অনেকেই জানি না। তো যারা সেই রেশিওটা জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি দেখুন, মন দিয়ে শুনুন। প্রথম 30 দিনে মাছ হওয়া উচিত 3 থেকে 4 গ্রাম, 40 দিনে 5 থেকে 6 গ্রাম, 50 দিনে 7 থেকে 9 গ্রাম, 60 দিনে 10 থেকে 12 গ্রাম, 70 দিনে 13 থেকে 15 গ্রাম, 80 দিনে 16 থেকে 18 গ্রাম এবং 90 দিনে 19 থেকে 21 গ্রাম হওয়া উচিত। এছাড়াও 100 দিনে 22 থেকে 24 গ্রাম, 110 দিনে 25 থেকে 27 গ্রাম, 120 দিনে 28 থেকে 30 গ্রাম, 130 দিনে 31 থেকে 33 গ্রাম এবং 140 দিনে 34 থেকে 36 গ্রাম মাছ হওয়া উচিত। তো বন্ধুরা, এইভাবে আমরা যদি এই এরিয়েশন শিডিউল ফলো করি, মোল্টিং পিরিয়ডকে ফলো করি, তাহলে কিন্তু আমরা ভেনামি চাষটা আরও সুন্দরভাবে করতে পারবো। আর যদি জেনে রাখি কত দিনে কত গ্রাম মাছ হওয়া উচিত, তাহলে আমাদের সেই অনুযায়ী ফিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে চাষের সমস্ত রকমের সতর্কতা আমরা অবলম্বন করতে পারি। তাই বন্ধুরা, পরবর্তী ভিডিও সামনের সপ্তাহে রিলিজ হবে, তো আপনারা দেখবেন, ভেনামি চাষের আরও নতুনত্ব কিছু আপনাদের সামনে শেয়ার করব। আপনাদের কোনো সংশয় কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই টেলিফোন করে জানান। সঙ্গে থাকুন, ভালো থাকুন, চাষ করুন, লাভবান হন। থ্যাংক ইউ।